আসসালামু আলাইকুম, আমি জমন হোসেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গালি টিভির অপরাধে। অপরাধ কি? অপরাধ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক আইন বিরুদ্ধ কাজ। আমি যে বিষয়ে আজকে কথা বলব সেই কাজ সমাজে অসামাজিক, কিন্তু আমরা অনেকে এই কাজটি করতে পছন্দ করি। যদি কোনো যুবক যুবতী সম্মিলিত এই কাজটি করে তাহলে কোনো দোষ নেই, কিন্তু তারা কোথায় করে এই কাজটি? হয়তো পার্কে, বাসে বা রিক্সায় বা হোটেলে, এছাড়া স্কুল কলেজ মাদ্রাসা এবং অফিস আদালত এবং দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। এই কাজটি করতে গিয়ে কেউ ধরা পড়লে সেটা হয় ধর্ষণ। ধর্ষণ কথাটি যখনই আসে এক্ষেত্রে ছেলেটির বিচার হয়, কিন্তু মেয়েটির কিছু হয় না। আমরা বিচার সম্পর্কে কোনো কথা বলতে যাচ্ছি না। আমরা প্রতিদিন প্রতিটা জেলার এরকম কিছু ঘটনার দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসব। প্রিয় দর্শক, আজকে আমরা কুমিল্লা জেলার একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। কুমিল্লায় খুন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের মতো সহিংস অপরাধ দিন দিন বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত গত 6.5 মাসে কুমিল্লার 80টির অধিক হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় জেলা জুড়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে প্রায় 250 নারী ও শিশু। তাদের অনেকেই আবার প্রাণ হারাতে হয়েছে ধর্ষকদের হাতে। হাসপাতালের ফরেন্সিক বিভাগ সূত্রে খুন ও ধর্ষণের এই ভয়াবহ চিত্র পাওয়া গেছে। বিষয়টি ভাবিয়ে তুলিয়েছে কুমিল্লার নাগরিক সমাজকে। এ সম্পর্কে জেলার বিশিষ্ট নাগরিকরা বলছেন, ক্রমেই বাড়তে থাকা অপরাধ প্রবণতা রুখতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সমাজে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। তাছাড়া জেলা আইনজীবী শৃঙ্খলা কমিটি সূত্রে জানতে গেলে তারা বলে, জানুয়ারিতে কুমিল্লায় হত্যাকাণ্ড ঘটে 13টি, ফেব্রুয়ারিতে 11টি, মার্চ ও এপ্রিলে 10টি করে, মে ও জুনে 15টি করে, চলতি মাসের মাঝামাঝি 15ই জুলাই পর্যন্ত কুমিল্লায় খুন হয় 6 জন। অর্থাৎ বছরে প্রায় 6.5 মাসে কুমিল্লার হত্যাকাণ্ডের শিকার হয়েছে 80 জন, যা সর্বশেষ ঘটেছে কুমিল্লার আদালত বিচারকের এজলাসে। এদিকে কুমের ফরেন্সিক বিভাগের তথ্য অনুসারে গত 6 মাসে কুমিল্লার ধর্ষণের শিকার হয়েছে অন্তত 170 জন নারী ও শিশু। এর মধ্যে জানুয়ারি মাসে 21 জন, ফেব্রুয়ারিতে 29 জন, মার্চে 26 জন, এপ্রিলে 27 জন, মে মাসে 32 জন ও জুনে 35 জন ধর্ষণের শিকার নারী ও শিশু। মেডিকেল পরীক্ষা হয়েছে, এর বাইরে অভিযোগ না করার ধর্ষণের ঘটনা থাকে, যা লোক লজ্জার ভয়ে এড়িয়ে যায় ভুক্তভোগী নারী ও শিশু এবং তাদের পরিবার। কুমিল্লায় হত্যা ও ধর্ষণের ভয়াবহতায় উদ্বিগ্ন বিশিষ্ট নাগরিকরা তাদের বক্তব্যে বলেন, কুমিল্লায় প্রবীণ শিক্ষাবিদ ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আমির আলী চৌধুরী বলেন, অপরাধী যখন যথাযথ সাজা পায় না তখন তার এই প্রবণতা আরো বাড়তে থাকে। একটা পর্যায়ে অপরাধ কর্মকাণ্ডগুলো হয়ে ওঠে লোমহর্ষক, জঘন্যতম কখনো কখনো হৃদয় বিদায়ক। তাই অপরাধীর সাজা নিশ্চিত হলেই অন্য অপরাধীরা ভয় পায়, কিংবা একই ব্যক্তি দ্বারা একাধিক অপরাধের ঘটনা কমবে। পাশাপাশি আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে সমাজে অপরাধ কমে আসবে। আমরা প্রতিদিন প্রতিটা জেলার এরকম কিছু ঘটনার দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসব। প্রিয় দর্শক, কোনো এক জেলার ঘটনা নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। এতক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন বেঙ্গালি টিভির ক্রাইম সেকশন।